চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে অনুন্নত চিকিৎসা ব্যবস্থায় বিহাল এলাকার মানুষ। পাশাপাশি বেশ কিছু কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা জনবসতির চিকিৎসার একমাত্র ভরসা এই গ্রামীণ হাসপাতাল। কিন্তু যে কারণে অসুস্থ অবস্থায় ছুটে আসেন রোগীরা, তার সমাধানের কোনো ব্যবস্থাই নেই এখানে। অর্থাৎ প্রশিক্ষিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীর সংখ্যা নেই, তাই কষ্ট করে হাসপাতালে ছুটে এসে বারে বারে প্রায় বিনা চিকিৎসায় ফিরতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকার মানুষদের। এমনই করুণ অবস্থা চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে এমন অবস্থা অবশ্য স্বীকার করে নিয়েছেন চন্দ্রকোনার BMOH। তিনি বলেন, গ্রামীণ হাসপাতালের পক্ষে জটিল চিকিৎসা করার মতো পরিকাঠামো আমাদের এখানে নেই। সবচেয়ে বেশি সমস্যা প্রসূতি বিভাগকে নিয়ে। একে তো প্রশিক্ষিত চিকিৎসকের অভাব, তার উপর পরিকাঠামো নেই সেইভাবে, ফলে আমাদের বাধ্য হয়েই রোগীকে রেফার করতে হয় অন্যত্র। তবে নতুন চিকিৎসক এলে হয়তো এই অবস্থার সমাপ্তি ঘটবে। সূত্রের খবর, বর্তমানে এই গুরুত্বপূর্ণ গ্রামীণ হাসপাতালটিতে বেডের সংখ্যা 60। জেনারেল ফিজিশিয়ান রয়েছেন দুজন এবং একজন BMOH, যিনি অবশ্য পুরো প্রসূতি বিভাগটাই একা হাতে সামলান। এই BMOH কিছুদিনের মধ্যেই অবসর নেবেন। এরপরে হাসপাতালে চিকিৎসা পরিষেবা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই চিন্তার ভাঁজ এলাকার মানুষজনের কপালে। দ্রুত এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঠিক না হলে তাদের আরও বিপদের মুখে পড়তে হবে, এমনটাই জানালেন তারা। হ্যাঁ, অ্যানাসিস্ট প্রায় দু বছর ওপর নেই। অ্যানাসিস্ট না থাকলে তো সিজার হবে না। তাছাড়া এমনি তো মেডিকেল অফিসারের ক্রাইসিস রয়েছে, এখানে বিজি হসপিটাল। এবারে কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছি, কর্তৃপক্ষ বলেছে নিয়োগ হবে, শীঘ্রই নিয়োগ হবে। আমাদের জেলার সিভিল সার্ভিস থেকে বলেছে, এটাই, আর কিছু করার নেই। যতদিন না নিয়োগ হচ্ছে তো আমরা কিছু করতে পারবো না। এখন বন্ধ আছে, তাদেরকে আমরা ঘাটাল বা মেদিনীপুরে রেফার করা হয়। দুবছর ওপর আমাদের এখানে স্থায়ী চিকিৎসক আছেন তিনজন, আর এবারে ডিটেলমেন্টে আছেন আরও একজন। হ্যাঁ, কদিন হচ্ছে? 4 দিন। ডেলিভারি সময়? হ্যাঁ, ডেলিভারি। এখানে তো সিজার হয়নি শুনেছেন? সিজার আগে হতো, এখন হয়নি। এখানে হলে ভালো হবে, আমরা তো গরিব মানুষ, সেটাই চাইছি আমরা। গরিব মানুষের অসুবিধা তো, সেটাই তো সমস্যা। যেমন আমরা সব গুণাই সব সমস্যা, তার যেমন সব না, আর যেমন সিজার হয় না, এখন সিজার হয়নি আর বন্ধ হয়ে গেছে। আগে হয়তো দু একটা হয়েছিল, এখন বন্ধ। যেমন এখানে এই সিজার আরও সব হয়, এখন সেটা আপনারা দেখবেন বা ডাক্তাররা আছে, ডাক্তারবাবুরা সেটা ভালো মন্দ বুঝে তখন। হ্যাঁ, এখানে না সিজার হলে তখন মেদিনীপুর বা ঘাটাল যেখানে এমার্জেন্সি না পাঠায়, আগে তখন দেখ, এখন তো হয়নি। আমরা এখানেই চাই যে যেমন এখানে আমরা এখানে সব যেমন হয়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।